टैक्सिमो 200 टैबलेट कम्पोजिशन होच्छे सिफिक्सिम, एटी कम्पानी नाम होच्छे एलकेम, एर मार्केट प्राइस एखन होच्छे 107 टाका। एटी दुई रकम केटाफिन मार्केट अवेलेबल आछे। एटी सेफालोस्प्रिन जातीय ओषुध। एटी की की रोगे जावा जेते पारे, লিভারের সংক্রম, টাইফয়েড, মূত্রযন্ত্রের সংক্রম, গনোরিয়া, অ্যাকুইট ব্রঙ্কাইটিস, ওটাইটিস মিডিয়া, ব্রঙ্কিয়াটাইটিস, এই রোগে দেওয়া যেতে পারে। এটি সতর্ক, পেনিসিলিন ও সেফালোস্প্রিন গ্রুপে কোনো ওষুধে যদি অ্যালার্জি থাকে তবে এটি নেওয়া যাবে না। আলসারেটিভ কোলাইটিস, মূত্রা স্বল্পতাই বা কিডনি রোগ থাকলে এই ওষুধটি ব্যবহার করা চলবে না। গর্ভবতী এবং স্তনদানকারী মায়েদের পক্ষে এই ওষুধটি ব্যবহার করাটা উচিত নয়। এর পার্শ্ব প্রতিক্রিয়া কী হতে পারে? থ্রাম্বোসাইটোপ্লানিয়া, লিউকোপেনিয়া, ইওসিনোফিলিয়া প্রভৃতি উপসর্গ পেতে পারে। এছাড়া চামড়া, উদ্ভিদ, আমবাদ, জ্বর, জ্বর ভাব, জ্বর সংলগ্ন অবর্তনে চুলকানি, মাথা ঝিমঝিম করা, মাথা ধরা, পাতলা পায়খানা, বমি বমি ভাব, পেট ফাঁপা, পেট যন্ত্রণা পরিস্থিতি করা দেখাতে পারে। এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো যদি হয় তবে আপনারা অবশ্যই আপনাদের পার্শ্ববর্তী কোনো ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধটি খাবেন। এই ওষুধটি দুই রকম গেরাপেই মার্কেটে অ্যাভেলেবেল আছে। এই ওষুধটি গ্রাম নেগেটিভ, গ্রাম পজিটিভ জীবাণুর বিরুদ্ধে ভালো কাজ করে থাকে। এই ওষুধটির শ্বসন প্রক্রিয়াটাও খুব ভালো। এটি 30 থেকে 60 মিনিটের মধ্যে ওষুধটি শ্বসন হয় এবং রক্তরসে উপস্থিতি বুঝতে পারা যায়। এই রক্তরসে 12 থেকে 18 ঘন্টা পর্যন্ত থাকে এবং পৌষ্টিকতন্ত্রে শোষিত হয়। আহারের পর খেলে শোষণে একটু সময় লাগে। শোষিত অংশে 24 ঘন্টার মধ্যে মূত্রপথে অবর্তিত অবস্থায় নির্গত হয়। বাকি অংশটা পিত্তপথে বেরিয়ে হয়ে মলের সঙ্গে বাইরে চলে যায়। থ্যাংক ইউ বন্ধুরা আমার এই ভিডিওটি দেখার জন্য। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আরও সবার আগে ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অন করে রাখবেন।